আরে গাধা, যেসব ছেলেরা মেয়েদেরকে পাত্তা দেয় না, মেয়েরা সেসব ছেলেদেরকে পাত্তা দেয়, বুঝলি? ওকে ওকে। শোন, প্রেমা যখন গাড়িতে উঠতে যাবে তুই সোজা ধাক্কা লাগিয়ে দিবি, ওকে? যদি গাড়িটা আরে লেগে যাক, ভেঙে যাক, মরে যাক, মর্গে যাক, তুই শুধু ধাক্কা মারবি। যদি বাইকটার কিছু হয়? ওই ভিতর বাচ্চা, বাইকটা কি তোর না রানি? আল্লাহ আল্লাহ, আমার বাইকটা রক্ষা করো। আরে ভিতর দিন চা, এসে অসা চিন্তা করো। Yes! আমি যা বলবো হুবহু তাই বলবি। Oh my sweetheart, I'm so sorry. তোমার কথা লাগে তো? মিস ফায়ার করছিস। আরে ছাগল! প্রেমাকে নয়, বাইককে বল। পা কাঁপানো বন্ধ করে বাইককে আদর করে কথাটা বল। ও জান, তোমার কথা লাগেনি তো? I'm so sorry. কি রে প্রেমা, তোর গাড়িতে ধাক্কা দিলে তুই কিছুই বললি না। মানে আমার গাড়িতে আপনি ধাক্কা মারলেন কেন? এটা রাইট সাইড? হ্যাঁ। Right side is wrong side. Left side is correct side. Take care, baby. Oh, yay! এর পরের মিশন ইমোশন ক্রিয়েট। সেটা আবার কি রকম? ধর কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেকে প্রেমিকার সামনে ভালো ছেলে প্রমাণ করে তার মনে সব সহানুভূতি আদায় করে নিতে হবে। আমি তো ভালো ছেলে, কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ের সহানুভূতি তো পেলাম না। আমরাও তো পেলাম না। আরে বাবা, সমস্যাটা কি তোদের না আমার? এই জন্যই তো প্রেমাকে পার্টিতে ইনভাইট করেছি। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? সারপ্রাইজ, এবার শুরু হবে আমাদের পাঞ্জা লড়াই। এখানে পাঞ্জা লড়াই? হ্যাঁ, আমাদের এখানে যে কোনো বড় অকেশনে পাঞ্জা লড়াই হয়। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন গতবারের চ্যাম্পিয়ন মিস্টার র্যাম্বো। দেখুন, চ্যালেঞ্জ করার মতো খাই নাই।